নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। শুক্রবার অনুষ্ঠিত হলো জেলা স্তরীয় মনিটরিং মিটিং। জেলা পরিষদের অঙ্গীকার ফলে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো শুক্রবার। ভাতার ব্লকের কৃষি বিভাগের সহ কৃষি অধিকর্তাকরণের দপ্তরে চেকবিলি কর্মসূচি অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ওয়েলফেয়ার সোসাইটি ফর সিনিয়র সিটিজেন অ্যান্ড রিটায়ার্ড পার্সনের ত্রয়োদশ বার্ষিক সম্মেলন। আগামী 4 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে শিশু উৎসব। ৪৪তম জুনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শুক্রবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল জেলা শাসকের সভাগৃহে। মঙ্গলকোট থানার ঝিলু 2 নম্বর পঞ্চায়েতের বাবলাটিহি গ্রামে শুরু হল ঢালাই রাস্তা তৈরির কাজ। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল এক খেত মজুর। চলে আসছে বিস্তারিত খবরে। শুক্রবার অনুষ্ঠিত হল জেলা স্তরীয় মনিটরিং মিটিং। এদিনের এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় বিডিএ সভাগৃহে। জেলা শাসকের আশা, সময় মতো সব প্রকল্পগুলি বাস্তবায়িত হবে। জেলা স্তরীয় মনিটরিং মিটিং অনুষ্ঠিত হল শুক্রবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় বর্ধমান উন্নয়ন সংস্থার সভাগৃহে। বিভিন্ন প্রজেক্ট নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। জেলা শাসক সহ বিভিন্ন আধিকারিক ও অন্যান্য প্রতিনিধিরা এদিনের সভায় অংশগ্রহণ করেন। বিভিন্ন জনহিতকারী প্রকল্পগুলি কিভাবে জনগণের কাছে তাড়াতাড়ি বাস্তবায়িত করা যায় তা নিয়ে এদিন রূপরেখা তৈরি করা হয়। জেলা শাসকের আশা, যথাসময়ে কাজ সম্পন্ন হবে। আজকে ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটি মিটিং ছিল। ডিএলএমসি মিটিংয়ে আমরা সমস্ত লাইন ডিপার্টমেন্টের সঙ্গে বসি এবং আমাদের সবার এবং তাদেরও যদি কারোর কোনো কারোর সঙ্গে অসুবিধা থাকে অথবা প্রোগ্রেস কী আছে সেটা দেখা হয়। আমরা সমস্ত প্রজেক্টদেরকে রিভিউ করলাম যে কীভাবে প্রজেক্টটা চলছে। সেকেন্ড, কোনো ডিপার্টমেন্টের সঙ্গে অসুবিধা হলে আমরা সেটাকে মনিটর করি। তো বেসিক্যালি আমরা সমস্ত লাইন ডিপার্টমেন্ট সমস্ত প্রজেক্টটা রিভিউ করলাম। যা যা মেন প্রজেক্ট আমাদের চলছে সেটা রিভিউ হলো। কীভাবে তাদের স্পিডটা আছে, সঙ্গে সঙ্গে যদি কারোর কোনো ডিপার্টমেন্টের এমন কোনো ডিপার্টমেন্টের সঙ্গে ইস্যু থাকে সেটা রিভিউ করলাম। আর আমরা আশা করি যে সমস্ত ট্র্যাকেই আছে, সমস্ত প্রজেক্ট ট্র্যাকেই আছে। আর এই 3-4 মাস একটু বর্ষাকালে, মানে সরি শীতকালে আমরা সময়টা পাই, ভালো সময় পাই যেখানে ভালো কাজ করা যায়। এখন বর্ষা তো অলমোস্ট প্রায় চলেই গিয়েছে, তো সেটাই ডিপার্টমেন্টদেরকে বলা হয়েছে ইমিডিয়েটলি প্রজেক্টটা এই 3-4 মাসে শেষ করে দিতে। আমাদের থ্রাস্ট হচ্ছে কি, বর্ষাকাল এখন চলে গিয়েছে, ইমিডিয়েটলি পিডব্লিউডিকে বলা হয়েছে অ্যাটলিস্ট মাইনার রিপেয়ার। যা বড় প্রজেক্ট আর অনেক পিডব্লিউডি চলছে, সেটা আপনারা জানেন, ওয়াইডেনিং হোক অথবা রুটিন প্রজেক্ট হোক সেটা চলছে, কিন্তু মাইনার রিপেয়ারসটা যেন করে দিক, পটহোলস ইত্যাদি যা আছে সেটা ইমিডিয়েটলি ভরে দিক, বর্ষা এখন চলে গিয়েছে। দ্বিতীয়, আমরা পিএইচইকে বলেছি কি এই টাইম আছে যখন আমরা কিছু জলের প্রজেক্টটা করতে পারি। অলরেডি 140 মতো প্রজেক্ট আমরা পাঠিয়ে রেখেছি এখান থেকে ডিপার্টমেন্টে সমস্ত প্রক্রিয়া করে। তার মধ্যে কিছুটা আমরা প্রায়োরিটি ওয়াইজ করে উনি যাবেন এবং কলকাতা থেকে অ্যাপ্রুভ করে স্যাংশন করে নিয়ে আসুন, সো দ্যাট প্রায়োরিটি ওয়াইজ করে আমরা সেটাকে নিতে পারি। আর 2-3টে বড় বড় প্রজেক্ট আছে, সেটা আমরা চাইছি কি যেন মিলিটারি হয়, যেমন জিটি রোড ওয়াইডেনিং। তো সেখানে অনেক ডিপার্টমেন্টের সঙ্গে কাজ থাকে, এসিডিসিএল এর পোল সরানোর কাজ হয়, বিএসএনএল এর লাইন আছে ওখানে সেটার কাজ আছে, পুলিশের একটা এনক্রোচমেন্ট রিমুভাল হোক অথবা আপনি সেটা আছে, তো সেটার উপরে আমাদের ট্রাস্ট আছে। সিমিলারলি কালনাতেও একটা রোড ওয়াইডেনিং বড় প্রজেক্ট চলছে, সেটা আমরা এনশিওর করছি কি সেটা চলো। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। জেলা পরিষদের অঙ্গীকার হলে একটি কর্মশালা অনুষ্ঠিত হল শুক্রবার। জেলা সামাজিক নিরীক্ষা শাখা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। মূলত 3টি প্রকল্প নিয়ে আলোকপাত হয় এদিনের এই কর্মশালায়। সামাজিক নিরীক্ষা জেলা স্তরীয় সমাপ্তি কর্মশালা অনুষ্ঠিত হল শুক্রবার। এদিনের কর্মসূচিটি অনুষ্ঠিত হয় জেলা পরিষদের অঙ্গীকার হলে। জেলা সামাজিক নিরীক্ষা শাখা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি।
তিনটি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা ও মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ সুনিশ্চিতকরণ প্রকল্পগুলি নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। আগের বছরের তুলনায় এবছর কর্মসূচি আরও ফলপ্রসূ বলে মত পোষণ করেন আয়োজকরা। কর্মসূচি উপলক্ষে আগত প্রতিনিধিবৃন্দের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। সমগ্র কর্মসূচি যথাযথ রূপ দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন আয়োজকরা। আপনি ওই তিনটে নাম না ওনাকে বিডিএমও স্যারকে বলছি, আপনি তিনটে নাম ওদের গ্রাম উন্নয়ন যত প্রকল্প আছে বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্প, বহু পুরনো পুরনো প্রকল্প, তো সেই প্রকল্পগুলো নিয়ে চিরকালই যে সমস্ত টাকা পয়সা আসে সেগুলোর একটা অডিটিং সিস্টেম আছে। এবছর আমরা জেলা পা হওয়ার পরে 23টি ব্লকেই সোশ্যাল অডিট করব, আরও 10টি ব্লকে সোশ্যাল অডিট হলো আমাদের। এই শুরুতে শুধু তিনটে স্কিমের সোশ্যাল অডিট হচ্ছে, একটা হচ্ছে NSAP, একটা IOI এবং আর একটা হচ্ছে MGNREG। তো খুব কোডিফাইড অর্গানাইজড প্রোগ্রাম, অনেকগুলো স্টেপ আছে এখানে। এন্ট্রি কনফারেন্স হয় ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাজ ওয়েল অ্যাজ এপি লেভেলে, তারপর আমাদের যারা VRP থাকেন তারা গিয়ে গ্রামে তথ্য সংগ্রহ করেন, তারপরে কোয়ারিজ যেগুলো থাকে সেগুলো ব্লক লেভেলে আলোচনা হয়, তারপরে ডিস্ট্রিক্ট লেভেলে এক্সিট কনফারেন্স হয়। আজকে যেটা এক্সিট কনফারেন্স হলো, তো ভালো পার্টিসিপেশন ছিল, গত বছরের চেয়েও ভালো পার্টিসিপেশন হয়েছে। এবং এন্ট্রি কনফারেন্স এবং সিটি লেভেলে যে কনফারেন্সগুলো হয়েছে, ব্লক লেভেল কনফারেন্সগুলো হয়েছে, সেখানেও ভালো পার্টিসিপেশন হয়েছে। আমরা বুঝতে পারছি যে সোশ্যাল অডিট আস্তে আস্তে মানুষের আস্থা অর্জন করছে, আগামী দিনে আরও বেশি সংখ্যক পার্টিসিপেশনের মাধ্যমে আরও সাকসেসফুলি এটা আমরা কন্ট্রাক্ট করবো। নাম আছে তারা প্রত্যেকেই সেই রেশন কার্ড পাওয়ার অধিকারী, সেটা বললে ভালো। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ভাতার ব্লকের কৃষি বিভাগের সহ কৃষি অধিকর্তাকরণের দপ্তরে চেক বিলি কর্মসূচি অনুষ্ঠিত হলো। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে এদিন চেক প্রদান করা হয়। সরকারি আর্থিক অনুদান পাওয়ায় খুশি ক্ষতিগ্রস্ত কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সরকারি তরফে চেক প্রদান করা হলো শুক্রবার। ভাতার ব্লকের কৃষি বিভাগের সহ কৃষি অধিকর্তাকরণের দপ্তরে চলে এইরূপ কর্মসূচি। ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণের জন্য এদিন চেক প্রদান কর্মসূচিতে অংশ নেন। সরকারি সাহায্য পাওয়ায় খুশি ক্ষতিগ্রস্ত কৃষকরা। আমি পেয়েছি 8154 টাকার চেক। কোন মৌজা আপনার? আমার টু গ্রাম পঞ্চায়েত বিজয়পুর মৌজা। কেমন লাগছে ক্ষতিপূরণ পেয়ে আপনাদের? খুব ভালোই লাগছে যে চাষিদের পাশে আমাদের সরকার দাঁড়িয়েছে। আমাদের এখানে ভাতার ব্লক কৃষি দপ্তরের তরফ থেকে কৃষকদের গত বোরো মরশুমে যে চাষে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষয়ক্ষতিতে সরকারি অনুদান যা ঘোষিত হয়েছে সেই সরকারি অনুদান দেওয়ার চেকের মাধ্যমে সরকারি অনুদান দেওয়ার কৃষকদের কাছে সেই প্রক্রিয়া চলছে। গড়পড়টা প্রায় প্রতিদিন কমসে কম 2000 বেনিফিশিয়ারি অর্থাৎ উপভোক্তাকে চেক দেওয়া হচ্ছে বিভিন্ন মৌজায় ছড়িয়ে ছিটিয়ে। একটা প্রোগ্রাম করা হয়েছে 15ই ডিসেম্বর পর্যন্ত প্রথম দফায় এই চেক বিলির কাজ চলবে এবং আশা করা যাচ্ছে যে বেশিরভাগ উপভোক্তা এই সময়কালের মধ্যে তাদের চেকগুলো পেয়ে যাবেন। বিভিন্ন মৌজায় প্রতিদিন আনুমানিক 2000 করে চেক প্রদান করা হচ্ছে সরকারিভাবে। 15ই ডিসেম্বর পর্যন্ত প্রথম দফায় চেক বিলির কাজ চলবে। আয়োজকদের আশা যথাসময়ে ক্ষতিগ্রস্তরা আর্থিক অনুদান পেয়ে যাবেন। মমতা ব্যানার্জি প্রাকৃতিক বিপর্যয় খরা সিজনে উনি উত্তরবঙ্গে ছিলেন। আমরা চিফ সেক্রেটারিকে মেসেজ করার পরে উনি এখানে আমাদের কৃষি উপদেষ্টা প্রদীপবাবুকে পাঠিয়েছিলেন এবং এখানকার ভাতারের অবস্থাটা উনি পর্যবেক্ষণ করে রিপোর্ট দিয়েছিলেন। সেই রিপোর্ট অনুযায়ী আমাদের সুষ্ঠুভাবে আজকে প্রায় 7 দিন ধরে ভাতারে
চাষিদের ক্ষতিপূরণ প্রাপ্ত চাষিদের চেক বিলি হচ্ছে, সুষ্ঠুভাবে তারা চেক নিয়ে যাচ্ছেন এবং প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত চাষি তারা সেই চেক পাচ্ছেন। এবং এখানে এক বিঘে দেড় বিঘে দু বিঘে যারা চাষ করেছিলেন দরিদ্রসীমার নিচে মানুষরা অপরের জমিতে সামাসবারে জল কিনে সেই ব্যাপকরাও এই খুশি মনে চেক পেয়ে বাড়ি যাচ্ছে। ভাতার থেকে মনোজ কুমার মানিকের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরেরা বিরতির পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ওয়েলফেয়ার সোসাইটি ফর সিনিয়র সিটিজেন অ্যান্ড রিটায়ার্ড পার্সনের ত্রয়োদশ বার্ষিক সম্মেলন। বর্ধমানের বংশগোপাল টাউন হলে অনুষ্ঠিত হয় এদিনের এই বার্ষিক সম্মেলন। ওয়েলফেয়ার সোসাইটি ফর সিনিয়র সিটিজেন অ্যান্ড রিটায়ার্ড পার্সনের ত্রয়োদশ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। বর্ধমানের বংশগোপাল টাউন হলে অনুষ্ঠিত হয় এদিনের এই সম্মেলন। উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস সহ ওয়েলফেয়ার সোসাইটি ফর সিনিয়র সিটিজেন অ্যান্ড রিটায়ার্ড পার্সনের সকল সদস্যবৃন্দ। এদিনের এই সম্মেলনে আগামী বর্ষের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এদিনের এই সম্মেলনে কার্যকরী সাধারণ সম্পাদক সুবোধ কুমার ভট্টাচার্য সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন। উপস্থিত সদস্যরা সম্পাদকীয় প্রতিবেদনের উপর তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। ক্যাসেট ব্যাংক, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া বিএমসি ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নম্বর 1418010105472, 38020, অ্যাডমিশন ফিজ রিসিভড ডিউরিং দ্য ইয়ার 1100, মেম্বার সাবস্ক্রিপশন রিসিভড। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চলে আসছে পরবর্তী খবরে। আগামী 4 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে শিশু উৎসব। বৃহস্পতিবার সেই উপলক্ষে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো বর্ধমানের কল্পতরু মাঠে। মেলা চলবে আগামী 14 জানুয়ারি পর্যন্ত। শিশুদের জন্য থাকবে বিশেষ আকর্ষণ। বর্ধমান শিশু উৎসব কমিটির উদ্যোগে এবং চিলড্রেন্স কালচারাল সেন্টারের সহযোগিতায় শুরু হতে চলেছে 17তম শিশু উৎসব। আগামী 4 জানুয়ারি থেকে শুরু হয়ে শিশু উৎসব চলবে আগামী 14 জানুয়ারি পর্যন্ত। আগামী 3 তারিখে র্যালির মাধ্যমে শিশু উৎসবের সূচনা করা হবে বৃহস্পতিবার। সেই সম্পর্কেই একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো কল্পতরু মাঠে। এই বৈঠকে স্থির হয় শিশু উৎসবে মেলার পাশাপাশি শিশুদের আকর্ষিত করার জন্য থাকবে বিভিন্ন ধরনের শো, ম্যাজিক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। এই উৎসব সকল শিশুদের মন কাড়বে বলেই আশাবাদী সকলে। আমাদের শিশু মেলা 2018 জানুয়ারি মাসের 3 তারিখ থেকে শুরু হয়েছে। 3 তারিখ আমাদের র্যালি হবে, 4 তারিখ থেকে আমাদের মেলা শুরু। সেই নিয়ে আজ আমি মিটিং করলাম আমাদের সমস্ত ওয়ার্কিং প্রেসিডেন্ট মনোজ খোকন দাস, এছাড়া আমাদের অন্যান্য ভাইস প্রেসিডেন্ট, আমি নিজেও ছিলাম, আমাদের ইসি মেম্বাররা ছিল। তাদের নিয়ে আমরা মেলা কীভাবে হবে, মেলাটা কীভাবে করবো, মেলায় কাকে আমরা উদ্বোধনে কাকে নিয়ে আসবো, বিভিন্ন আলোচনা হলো, বাজেট নিয়ে আলোচনা হলো। এছাড়া আমাদের যেটা মেন আকর্ষণে উপচনা করতে যে বাচ্চাদের শিশু মেলা হচ্ছে, বাচ্চাদের জন্য কিছু আমরা আকর্ষণ এখানে রাখছি, কিছু শো রাখবো আমরা। এছাড়া আমরা ম্যাজিক শো করবো, এছাড়া মজারু করবো, হার্ডলস করবো, অনেক ধরনের প্রোগ্রাম আমরা করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। আপনাদের তরফ থেকে বর্ধমান থেকে কী জানাতে চান? আমাদের তরফ থেকে বর্ধমান জানাতে চাই যে শিশু উৎসব, শিশু মেলা প্রতি 1 বছর অন্তর আমাদের কল্পতরু মাঠে হয়। বহু বছর ধরে হয়ে আসছে, আমি ছোটোবেলায় শিশু মেলা দেখতে আসতাম, আজকে আমি এই সংস্থার জয়েন্ট সেক্রেটারি হিসেবে এখানে আছি। আমি চাই আগের সমস্ত মেলার থেকে এই মেলাটা আরও আকর্ষণীয় উঠুক, সমস্ত বাচ্চারা আসুক, তারা মা বাবা তার বাচ্চাদের নিয়ে এখানে আসুক। আমার বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা।
44তম জুনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শুক্রবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো জেলা শাসকের সভাগৃহে। আগামী 25শে ডিসেম্বর থেকে শুরু হয়ে 30শে ডিসেম্বর পর্যন্ত চলবে জুনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ। বর্ধমানে অনুষ্ঠিত হতে চলেছে 44তম জুনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ, সেই সম্পর্কেই একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো শুক্রবার। জেলাশাসকের সভাগৃহে অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠক। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব ছাড়াও উপস্থিত ছিলেন ভলিবল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ। আগামী 25শে ডিসেম্বর থেকে শুরু হয়ে 30শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ। বিভিন্ন জায়গা থেকে প্রায় 50 থেকে 52টি ছেলে মেয়েদের টিম অংশগ্রহণ করবে এই চ্যাম্পিয়নশিপে। অরবিন্দ স্টেডিয়ামের পাশাপাশি অন্য একটি মাঠেও যাতে খেলা অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি চলছে। এদিনের এই বৈঠক থেকে ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। আমাদের ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ যা হয় সেটা আমাদের বর্ধমান শহরেই হবে। 24 ডিসেম্বর থেকে স্টার্ট হবে, 24 ডিসেম্বর থেকে স্টার্ট হবে, 7 দিন মতো চলবে। তো আজকে প্রিপারেটরি মিটিং ছিল কি কিভাবে কমিটি আমরা করব, কিভাবে অর্গানাইজ করব, পুরোপুরি কতগুলি টিম আসবে। আজকে সমস্ত সিদ্ধান্তটা দেওয়া হয়েছে কি আমরা এই কাজটা স্টার্ট করিয়ে দিচ্ছি, আর কনফার্মেশন পুরো ন্যাশনাল লেভেল যা যা অ্যাসোসিয়েশন আছে তারা কনফার্মেশন দিয়েছে যে তারা আসবে। তো আমরা সেইভাবে এগোবো এবং প্রস্তুত বর্তমান সময় প্রস্তুত থাকবে এই অ্যাসোসিয়েশন। আমাদের এখানে এক্সিকিউটিভ কমিটি থেকে টুর্নামেন্টের জন্য একটা কমিটি তৈরি করা হবে, যেহেতু টুর্নামেন্টটা অনেক বড় ব্যাপার, শুধু এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা পারা যাবে। বর্ধমান জেলার সমস্ত এমএলএকে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো, তাদেরকে নিয়ে এই টুর্নামেন্ট কমিটিটা আমি চালাবো। 44তম জুনিয়র ভলিবল এখানে আশা করছি 50 থেকে 52টা ছেলে এবং মেয়েদের টিম এবং সমস্ত খেলাগুলি স্টেডিয়াম তো হবে, স্টেডিয়ামে মেয়েদের খেলা আমরা বাইরে খেলাবো। আমরা একটা প্ল্যান করছি আরও জায়গায় একটা গ্রুপকে সেইখানে সেখানে থাকবে, খেলা হবে সেই বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলকোট থানার ঝিলু 2 নম্বর অঞ্চলের বাবলাটিহি গ্রামে শুরু হলো ঢালাই রাস্তা তৈরির কাজ। প্রায় 2,52,000 টাকা ব্যয়ে প্রায় 340 ফুট ঢালাই রাস্তা তৈরি করা হচ্ছে। রাস্তা তৈরি হওয়ায় খুশি গ্রামবাসীরা। মঙ্গলকোট থানার ঝিলু 2 নম্বর অঞ্চলের বাবলাটিহি গ্রামে অবশেষে শুরু হলো ঢালাই রাস্তা তৈরির কাজ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই রাস্তার কোনোরূপ সংস্কার না হওয়ায় অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যেত এবং তা চলাচলের অযোগ্য হয়ে উঠত। দীর্ঘদিন ধরেই ওই রাস্তার সংস্কারের দাবি জানিয়েছে গ্রামবাসীরা। অবশেষে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হলো 340 ফুট ঢালাই রাস্তা তৈরির কাজ, যার বাজেট 2,52,000 টাকা। এটা 240 ফুট রাস্তা, 2,52,000 টাকার ইয়ে আছে, আর 340 ফুট 2,52,000 টাকার কাজ আছে। কাজটা হচ্ছে আমাদের কন্ট্রাক্টর গ্রামের লোক আছে, সব দেখে নিচ্ছি কাজ। এটা মমতা ব্যানার্জির উন্নয়নে প্রতিটা
গ্রামেই হচ্ছে, তার সঙ্গে আমাদের গ্রামেও হচ্ছে। রাস্তার কাজ ভালো হচ্ছে, তা আমাদের এদিকে চৌদ্দ বছর ধরে সে রাস্তা হয় নাই, তা এই বছরে ঢালাই খুব ভালো হচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে। এই সরকার সত্যি খুব ভালো কাজ করছে, আমি মমতা রোজের থ্যাংক ইউ বা ধন্যবাদ দেবো, তার সাথে মমতা সরকার আরও উন্নত করুক, আরও ভালো হোক সেটা আমি চাই। নতুন ঢালাই রাস্তা তৈরি হওয়ায় স্বভাবতই খুশি গ্রামবাসীরা। দীর্ঘ 34 বছর গ্রাম পঞ্চায়েত গ্রামের কোনো উন্নয়নই করেনি, মানুষ দীর্ঘদিন হাঁটু ভর্তি গামছা পরে খাতায় পার হয়েছে, কিন্তু আজকে আমাদের মমতা ব্যানার্জি সরকার প্রত্যেকটা গ্রামে, শুধু আমাদের গ্রামে না, আমাদের প্রত্যেক আমাদের অঞ্চলে শুধু দুর্গাপুর অঞ্চলে প্রত্যেকটা গ্রামে কোথাও এতটুকু মাটি রাস্তা দেখতে পাবেন না, প্রত্যেক জায়গায় ঢালাই রাস্তায় প্রত্যেক গলিতে গলিতে মানুষের যতটুকু প্রয়োজন ততটুকু সরকার সেরকম সাহায্য করে যাচ্ছে। আমরা চাইব যাতে এই সরকার দীর্ঘদিন টিকে থাকে এবং মানুষের যেন আরও উন্নয়ন করতে পারে। আমাদের এই সরকারকে মমতা ব্যানার্জিকে যদি আমরা সমর্থন করে যেতে পারি তা গ্রামের সোনা সোহাগা হয়ে যাবে। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক ক্ষেত মজুর, মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের ধারণা অভাবের তাড়নায় সে আত্মঘাতী হয়। কালনা মহকুমা হাসপাতালে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অভাবের তাড়নায় আত্মঘাতী হলো এক ক্ষেত মজুর, মৃত ক্ষেত মজুরের নাম লক্ষ্মী কুমার। ঘটনাটি ঘটেছে কালনার উপলতি গ্রামে, গলায় দড়ি দিয়ে সে আত্মঘাতী হয়। পরিবারের লোকজনদের অনুমান আধুনিকতার ছোঁয়ায় কাজ হারানোর ফলে সে আত্মঘাতী হয়। শুক্রবার তার মৃতদেহ কালনা হাসপাতালে ময়না তদন্ত হয়। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তার অকাল মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। তারও নয় এর চারিদিকে ধান কাটা মেশিন বেরিয়ে গেছে, কাজকর্ম নেই, তাই জন্য মারা গেছে। মানে হচ্ছে কেন কি বিষয়টা হচ্ছে, এমনি খেত মজুর ছিলেন, এখন চারিদিকে মেশিন বেরিয়ে গেছে, ধান কাটা মেশিন আবার ধান ঝাড়া মেশিন সব বেরিয়ে গেছে, তার জন্য আর কাজ ছিল না, তার জন্য অভাবের তাড়নায় গলায় দড়ি দিয়ে মারা গেছে। মানে খেত মজুরদের, মানে খেত মজুরদের কোনো কাজ নেই, খেত মজুরদের কোনো কাজ নেই। কাজের প্রচুর চাপে মাতা ছিল, বাড়িতে একটা বয়স্ক মা আছে, দুটো ছোট ছোট ছেলে আছে, একটা বউ আছে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শুক্রবার অনুষ্ঠিত হলো জেলাস্তরীয় মনিটরিং মিটিং। জেলা পরিষদের অঙ্গীকার ফলে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো শুক্রবার। ভাতার ব্লকের কৃষি বিভাগের সহ কৃষি অধিকর্তা কর্মের দপ্তরে চেক পিলি কর্মসূচি অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ওয়েলফেয়ার সোসাইটি ফর সিনিয়র সিটিজেন অ্যান্ড রিটায়ার্ড পার্সনের ত্রয়োদশ বার্ষিক সম্মেলন। আগামী 4 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে শিশু উৎসব। ৪৪তম জুনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শুক্রবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল জেলা শাসকের সভাগৃহে। মঙ্গলকোট থানার ঝিলু 2 নম্বর পঞ্চায়েতের বাবলাটিহি গ্রামে শুরু হল ঢালাই রাস্তা তৈরির কাজ। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল এক ক্ষেত মজুর। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।